বাংলাদেশ নারী ক্রিকেট দলের অলরাউন্ডার খেলোয়াড় স্বর্ণার বাসা থেকে মোবাইল চুরির ঘটনায় গ্রেপ্তার তার স্বামী আলামিনের 3 দিনের রিমান্ড আবেদন মঞ্জুর করেছেন আদালত। বৃহস্পতিবার শুনানি শেষে ঢাকা মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট এই আদেশ দেন। এর আগে গত 31 জানুয়ারি আসামিকে দিনাজপুর এলাকা থেকে গ্রেপ্তার করা হয়। এরপর থেকে ঢাকার আদালতে উপস্থিত করা হয়। শুনানি শেষে রিমান্ডে পাঠানোর আদেশ দিয়েছেন ঢাকা সিএমএম আদালত।